আসসালামাইকুম। এখন যে ভিডিওটা মেক করতে আছি, 100% পেমেন্ট পাবেন, 100% রিয়েল অফার, কোনো প্রকার রেফার কমিশন টমিশন কোনো কিছুই কিন্তু এখানে নেই। তো প্রত্যেকে একটি করে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা যারা না দেখবেন, তারা এদের ফার্স্ট রাউন্ডে যারা এলিজেবল ছিলেন, দ্বিতীয় রাউন্ডে এলিজেবল নাও হতে পারেন, কারণ এখানে তারা কিছু ক্রাইটেরিয়া রাখছে যেগুলো আপনারা না করলে এখানে এলিজেবল হবেন না। আমি যেভাবে দেখাবো এইভাবে কাজগুলো করবেন, বেশি ডিটেলস আমি বলবো না, তাহলে ভিডিও সবসময় দেখছি দেখা গেছে যে অনেক বড় হয়ে যায়। ভিডিওটা আমি এরও অনেক আগেই দিতাম, কিন্তু এতদিন তাদের লিডার বোর্ড শো করছিল না, এখন তাদের লিডার বোর্ড চলে আসছে। তো লিডার বোর্ড যেহেতু চলে আসছে, সেহেতু আমরা এখানে খুব ইজিলি সকল কিছু আপনাদের বুঝাতে পারবো, তাই এখন ভিডিওটা মেক করতে আসি। এটা হচ্ছে আমার একটি অ্যাকাউন্ট এবং এখানে আমার আরও একটি অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টের যদি আমি আপনাদের দেখাই, এখানে আমার পজিশন, এই যে র্যাঙ্ক ট্যাঙ্ক সকল কিছু শো করতে আছে। তো এই যে দেখুন, এখানে কিন্তু সকল কিছু শো করতে আছে। আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এলিজেবল এই অফারের জন্য। এখানে প্রত্যেক 10 মিনিট পর পর, 9 মিনিট পর পর আপডেট হয়, তখন আপনার র্যাঙ্ক পয়েন্ট টয়েন্ট সকল কিছু আপডেট হবে। তারা 9-10 মিনিট বললো, আমি দেখছি এখানে 1-2 ঘন্টা পর পর আপনার পয়েন্ট টয়েন্ট সকল কিছু অ্যাড হয়, অ্যাড হবে, আমার এরকমেরই হয়েছে। দেখুন এখানে কাজটা কী আর এটার সময় কতদিন রয়েছে। এটার সময় রয়েছে হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের 5 তারিখ বলতে আছে তারা। তো আমি আপনাদের সাজেস্ট করবো, যারা যারা এটার ভিতরে অংশগ্রহণ করবেন, তারা এই আগস্ট মাসের ভিতরেই কাজগুলো কমপ্লিট করে ফেলবেন, তারপর যারা অংশগ্রহণ করবেন তারা এলিজিবল হতেও পারেন নাও হতে পারেন, এটা আমি সঠিক বলতে পারি না। এখানে টোটাল 5 মিলিয়ন সুই রিওয়ার্ড রয়েছে, এর ভিতরে 2.5 মিলিয়ন হচ্ছে গিয়ে যারা টপের দিকে থাকবে তাদের জন্য, টপ 5,000, আর বাকি 2.5 মিলিয়ন হচ্ছে গিয়ে টোটাল যত প্লেয়ার এলিজেবল হবে। তো বর্তমান তাদের টোটাল প্লেয়ার কত রয়েছে দেখুন, বর্তমানে এখানে রয়েছে 92,000, আর আগের বার টোটাল এলিজেবল ছিল 1,20,000 মনে হয় এরকমেরই। তো আগের থেকে কিন্তু অনেক মানুষ এখন কম, তার কারণ হচ্ছে অনেকেই এখানে কিছু তারা নিয়মকানুন দিয়েছে যেগুলো জানে না। নিয়মকানুনগুলো কী, আমি যদি তাদের ওয়েবসাইটে আসি এখান থেকে দেখাতে পারবো, তো কিছু আপনাদের দেখার প্রয়োজন নাই। আর প্রজেক্টটা কত টেস্ট হবে আপনারা সবাই জানেন। আর প্রথমত আপনাদের এই অফারটিতে অংশগ্রহণ করতে যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে তাদের এই এনএফটিটা, এই এনএফটিটা যাদের কাছে নাই তারা চাইলেও, তারাও চাইলে এখানে অংশগ্রহণ করতে পারবেন, তার জন্য এটা বাই করতে হবে। আমি সাজেস্ট করবো বাই করার দরকার নেই। এই এনএফটিটার দাম হচ্ছে গিয়ে 9-10টা সুইর মতো। তো 9-10টা সুই খরচ করে আপনি এইটা কিনলেন, তারপর এখানেও আবার কিছু পরিমাণ সুই গেলো, এটা আপনার $5-6 খরচ হবে। তো $5-6 খরচ হওয়ার পর তারপর আপনি পাবেন, প্রফিট হবে, কিন্তু খুব কম অ্যামাউন্ট হবে, চাইলে করতে পারেন। সেটা কীভাবে করবেন, যদি এখানে এনএফটিটা বাই করতে চান, আমি এখানে এই পোস্টে লিঙ্ক দিয়ে দেবো এনএফটিটা যেখান থেকে বাই করবেন, আর এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে একটি লিঙ্কে থাকবে, সিম্পল লাগে তবে এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে। এই পোস্টটি চলে আসলে তো এই যে এই পোস্টে আমি এই এনএফটি বাইর লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কটা কপি করে আপনার পেস্ট করলে তাদের এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে এই যে দেখুন 1100 মতো কিন্তু তাদের এক একটা এনএফটি প্রাইস রয়েছে। এখান থেকে চাইলে যে কোনো একটা সুই, এই যে কোনো একটা এনএফটি বাই করে তারপর আপনি এই অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারবেন। এখন আসুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি। এই অফারটার ভিতরে অংশগ্রহণ করতে আপনাদের প্রথমত যে জিনিসটা ফলো করতে হবে তাদের রুলস, তাদের রুলসগুলো কী কী সেটা আমি আপনাদের এইখান থেকে ডিটেলসে দেখিয়ে দিই। এইটা হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্ট পেজ। অ্যানাউন্সমেন্ট পেজের একটু নিচের দিকে আসলে এখানে আপনারা কীভাবে কী পয়েন্ট কালেক্ট করতে পারবেন ওই সব বিষয়বস্তু, তো এইসব বিষয়বস্তু আমি আপনাদের বলে দেবো সংক্ষেপে, তো এগুলো বেশি পড়ার দরকার নেই। আর যদি আপনারা চান যে টপের ভিতরে থাকবেন, তাহলে এখান থেকে এগুলো পড়ে তারপর কাজ করবেন, তাহলে আপনারা টপের ভিতরে থাকতে পারবেন। তার জন্য আপনাদের বেশ কিছুটা ফির প্রয়োজন হবে। এখানে মাস্ট বি আপনাদের যে রুলসটা রাখছে, তো এইগুলো এখন খুঁজতে আমার অনেক টাইম লেগে যাবে, তাতে কিছু খোঁজার দরকার নেই। আমি কিন্তু সকলকে আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে দিয়ে দিয়েছিলাম, আমি পোস্ট থেকেই আপনাদের সরাসরি এখান থেকে দেখিয়ে দিই। যে দেখুন এই এই যে আমি এখানে একটা পোস্ট দিয়েছিলাম, এই পোস্টে কিন্তু আমি সকল কিছু আপনাদের বলে দিয়েছিলাম। এখন আমি বলি এখানে কী করতে হবে, আপনার ওয়ালেটের ভিতরে 5টা সুই থাকতে হবে। আপনার কাজটা শেষ হওয়ার পর মিনিমাম 5টা সুই কিন্তু ওয়ালেটে রেখেই দিতে হবে। 5টা সুই আপনার উইথড্র করতে পারবেন না, কিন্তু কাজও করতে পারবেন না 5টা সুই দিয়ে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তারপর রয়েছে কি, এখানে রিকোয়ারমেন্ট রয়েছে, আপনি যদি কোনো ইভেন্টে 1টা সুই ইনভেস্ট করেন তাহলে আপনি 1টা পয়েন্ট পাবেন, তো 1টা পয়েন্টের বেশি পাবেন, সেটা ওখানে অনেক কিছু লেখা আছে, তো ওগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা মূল যে সংক্ষেপে ভিডিওটি শেষ করার চেষ্টা করব, মূল যে কাজ সেটা হচ্ছে গিয়ে এখানে দেখুন তারা 6টি ডেস্ক দিয়েছে, এই যে 6টি ডেস্ক
ছয়টি ডেস্কের আপনি যেগুলো তিনটে ডেস্ক ইউজ করবেন, আপনি চাইলে ছয়টা ইউজ করতে পারেন, কিন্তু মাস্ট বি তিন থেকে চারটে ডেস্ক আপনার এখান থেকে ইউজ করতে হবে। তো এর জন্য আমি যেটা করছি, আমার যে সুই এক্সটেনশন রয়েছে সুই ওয়ালেট, আমি আমার সুই ওয়ালেটের ভিতর যদি যাই, তো এই যে দেখুন এখানে দেখুন আমি কিন্তু অলরেডি সাতটার মতো সুই এখানে রেখে দিয়েছি। তো সাতটা সুই রাখছি, আমার হাইয়েস্ট হলে দুইটা সুই এখানে করা যাবে, $1 মতো করা যাবে, $1 বিনিময়ে কিন্তু আমি ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবো। এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে কি, এখান থেকে ডেস্কগুলো ইউজ করা। তো প্রথম যে ডেস্ক রয়েছে এই ডেস্কের ভিতরে আমি সরাসরি চলে গেলাম। প্রথম ডেস্কের ভিতরে আসার পর দেখি কী আসে এখানে। অলরেডি তো আমি একটা দিয়ে করছি, যে ওয়ালেট কানেক্ট করতে বলতেছে, ওয়ালেটটা কানেক্ট করে ফেললাম। ওয়ালেট কানেক্ট করার পর এখন এখানে আপনাকে আমাকে কী কী করতে হবে সেগুলো কিন্তু তারা ওখানে বলে দিয়েছিলো। তো আমার আমি যেগুলো দেখাই এগুলো করেন। এখানে আপনাদের প্রথমত সাপ্লাই করতে হবে, তারপর বড়ো করতে হবে। এটা এখান থেকে করে দেবেন, আপনি সাপ্লাই করবেন হচ্ছে গিয়ে অল্প অ্যামাউন্ট করবেন, বড় অ্যামাউন্ট করার দরকার নেই। যে তারা এখানে বড় অ্যামাউন্ট আপনাকে করতে বলে না, আপনাকেও করতে বলে না, আমাকেও করতে বলে না। 0.1 দিলাম 5 সেন্ট সাপ্লাই সুই, এখান থেকে এটাকে কনফার্ম করবেন। একটু ওয়েট করুন, দেখবেন এখানে কনফার্মেশন আসবে। তো আমি লাইভে সকল কিছু করে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। এই যে আমি এটা এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সাপ্লাই এখানে হয়ে গেছে, সাপ্লাই হয়ে গেছে, সাপ্লাই কমপ্লিট। তো এখন আমাদের কী করতে হবে, এখান থেকে বড়ো করতে হবে। বড়োর ভিতরে আসুন, বড়োর ভিতরে আসার পর এখানে এই যে সাপ্লাই নাও, সাপ্লাই নাওতে একটা ক্লিক করুন। সাপ্লাই তো আমরা একবার করলাম, তো সেই সাপ্লাইটা গেল কোথায়, আবার একটু বড়োর ভিতরে এসে দেখি। তো এই যে দেখুন, এটার ভিতরে শুধু একটা করলেই হবে। এই যে দেখুন, এই যে শুধু সাপ্লাই মানে ওই ডিপোজিট ওইটা করলেই হবে। আর আপনি যদি বড়ো করতে পারেন তাহলে আর কি আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে। তো আমাদের শুধুমাত্র তিনটা এখান থেকে ইউজ করলেই হবে। তো আমরা একটা করে নিয়েছি, একটা কাজ কিন্তু এখান থেকে অলরেডি কমপ্লিট করে নিয়েছি। বড়োটা হচ্ছে না, তাদের সাইটে সমস্যা দিচ্ছে। আপনাদের হলে এখান থেকে বড়োটাও করে নেবেন, অল্প অ্যামাউন্ট করবেন, আশা করি এই ঠিকভাবে করবেন, এটা কমপ্লিট। একই সিস্টেমে এখন আমরা আবার তাদের এই ডেস্কের ভিতরে আসবো। ডেস্কের ভিতরে আসার পর আমাদের এইটা শেষ, এইটা শেষ। এখন এই দ্বিতীয়টা, দ্বিতীয়টা কীভাবে করবেন এটার ভিতরে আসুন। এটার ভিতরে আসলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন দ্বিতীয়টা কীভাবে করতে হবে। এখানে আপনাদের সোয়াইপ করতে হবে, শুধুমাত্র এখানে সোয়াইপ করতে হবে। চাইলে লিকুইডিটি মিকুইডিটি অ্যাড করে দিতে পারেন, ওগুলো দরকার নেই। এখানে আপনারা শুধুমাত্র একটু সোয়াইপ করলেই হবে। তো আমি USDC-র সাথেই করে দিই সোয়াইপটা। এখানে আমি 0.03 দিলাম, 0.03 দিলাম, দেখি তাতে কতটুকু আসে। এখানে 1 সেন্টের মতো আসলেই হবে, এর বেশি দরকার নেই এখানে। তো এই যে দেখুন 0.03 দিয়েছে, এখন এখান থেকে ট্রেড করবে এনি অ্যামাউন্ট। এখানে তারা কোনো অ্যামাউন্ট ধরে দেয় না যে আপনার এত অ্যামাউন্ট করতে হবে, তারা বলছে এনি অ্যামাউন্ট। তো আমরা এখন এখান থেকে কী করবো, এটা এখান থেকে অ্যাপ্রুভ করে দেবো। এই যে সব একই সিস্টেম, অ্যাপ্রুভ করতে হবে আপনাকে শুধুমাত্র, এগুলো তো দেখানোর দরকার নেই, অ্যাপ্রুভটা হয়ে থাকে আমার। এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পরে এখান থেকে চাইলে থিরোর আইকনের উপরে ক্লিক করতে পারেন। এখানে বিগেট মিগেট অপশন আছে, ওগুলোর দরকার নেই। এটা কোনটা, এটা হচ্ছে টার্বোস। তো এইটা রুলসটা কি, এটাও আমি এখান থেকে আপনাদের দেখাই। এই যে দেখুন, এটার রুলসটা হচ্ছে আপনাকে এখানে একটা সোয়াইপ করতে হবে এনি অ্যামাউন্ট। তারপর নিচে আরও বলছে কি, লিকুইডিটি মিকুইডিটি অ্যাড করলে আপনি আরও 6000 পয়েন্ট পাবেন। তো আপনাদের এত পয়েন্টের দরকার নেই, আমরা এখানে শুধুমাত্র এলিজেবল হব, আমরা এখানে বেশি ডলার খরচ করবো না। চাইলে আপনারা খরচ করতে পারেন। এখান থেকে আপনি লিকুইডিটি মিকুইডিটি অ্যাড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, থ্রিটা এখানে উপরে ক্লিক করতে হবে, আর্নের ভিতরে যেতে হবে। আর্নের ভিতরে যাওয়ার পর এখানে এই যে লিকুইডিটি অ্যাড করতে পারবেন, এটাও আমি দেখিয়ে দিই। এই যে অ্যাড লিকুইডিটির উপরে একটা ক্লিক করবেন। আমরা USDC তো আমাদের কাছে রয়েছে, তো এখানে যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা লিখবেন। আমাদের কাছে কত ব্যালেন্স রয়েছে, 0.01 এই ব্যালেন্সটা রয়েছে। অ্যাড লিকুইডিটির উপর ক্লিক করবেন, আপনার কিন্তু এখানে লিকুইডিটি অ্যাড হয়ে যাবে, অ্যাপ্রুভ। এখন আবার কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্ম করে দেবেন। এই যে এইভাবে লিকুইডিটি অ্যাড করতে হয়, এই জিনিসটাও আমি দেখিয়ে দিলাম। চাইলে আপনারা লিকুইডিটি অ্যাড করতে পারেন, আগের মতো অ্যাপ্রুভ করে দিই এখানে। তো এই যে দেখুন, এখানে লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে লিকুইডিটি অ্যাড করতে হয়। লিকুইডিটি অ্যাড কীভাবে করবেন দেখিয়ে দিলাম। অনেকে বলতে পারেন ভাই ওইটা দেখাইলেন না, ওইটা আমরা করতাম, তো দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কোন প্রথম এইটা শেষ, আমাদের এইটা শেষ, এইটা শেষ। এখন আর একটা কাজ করলেই হবে, তো সেটা আপনি এখান থেকে যেটা করেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো, এখানে একটা ডেস্ক রয়েছে যেখানে একটা সুই টোকেন ডিপোজিট করতে হয়, সেইটা কোনটা আমি একটু খুঁজে তারপর দেখাই। আর তাহলে এগুলোও করতে পারেন, এগুলো এই যে ক্লিক করলে আপনারা এগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে তিনটা কাজ করা এলিজেবল হওয়ার জন্য, তাই আমি শুধুমাত্র তিনটেই দেখাবো। তো মনে হয় 3 নম্বরটাই একটা সুই ডিপোজিট করতে হয়। তো 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা। এখানে আপনাকে কী করতে হবে,
ডিপোজিট করতে হবে, বড় করতে হবে, তো এগুলো চাইলে আপনারা করতে পারেন। এইটা যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্ত কাজ কমপ্লিট, আর কোনো কাজই নেই। এইটা যদি আপনি করেন, এই প্রথম তিনটা ডেস্ক ইউজ করলেও হবে, এমন আর একটি ডেস্ক আছে আমি দেখাবো, ওই ডেস্কটা আপনাদের দেখাতে হবে। আপনারা একটু ওই ডেস্কটা কষ্ট করে রাখবেন, তা নাহলে আবার নট এলিজিবল হয়ে যেতে পারেন, এরকম সম্ভাবনা থাকতে পারে। তাই ওই ডেস্কটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনাদের সব ডেস্কেরই কাজ দেখাবো, কিন্তু আপনারা এর ভিতর থেকে তিনটা ডেস্ক, ওই ওয়ান সুই ডিপোজিট সহ তিনটা ডেস্কের কাজ করবেন। এখানে একটু ওয়েট করি, লোডিং নিচ্ছে, তো এই যে চলে আসছে। এখন এখানে আপনাদের কাজ কি, এখান থেকে সাপ্লাই রুপারটা ক্লিক করবেন, সাপ্লাই রুপার ক্লিক করে অ্যামাউন্ট লিখতে হবে। অ্যামাউন্ট এখানে 0.02 দিই, 0.02, হ্যাঁ এইটাই দিলাম। এখন এখান থেকে সাপ্লাই, সাপ্লাইটা ক্লিক করি, দেখি কী দিয়ে কী হয়। এগুলো ইজি, এরকম ঢুকে ঢুকে শুধুমাত্র আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনি এলিজিবল হয়ে যাবেন অফারের জন্য। তো আমার কিন্তু এটাও কমপ্লিট, এখান থেকে সাপ্লাই কমপ্লিট, মানে আমার এখানে ডিপোজিট করাও কমপ্লিট। তারপর এখানে তারা আরও বলছে সাপ্লাইর পর কী করতে হবে, এখানে দেখুন এই যে তারা বলে দিয়েছে, এখন বড়ো করতে হবে। তো বড়ো মোড়ো এইসব করার দরকার নেই, আপনারা শুধুমাত্র সাপ্লাই করলেই হবে, যাতে শুধু এলিজিবল হওয়ার জন্য কাজ করেন। এখানে এইরকম ছোটো একটা অ্যামাউন্ট সাপ্লাই করবেন, আর যদি বড়ো করতে চান থ্রিডি অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, থ্রিডি অ্যাকাউন্টের উপর ক্লিক করবে, টুলস মুলস এই বিকেট মিকেট আছে, এগুলো চাইলে আপনারা করতে পারেন, ওগুলো করার দরকার নেই। আমি আপনারা যাতে এলিজিবল হতে পারেন, শুধুমাত্র এলিজিবল সেই জিনিসটা কিন্তু দেখাচ্ছি, বারবার বলতেছি শুধুমাত্র এলিজিবল যাতে হতে পারেন সেই জিনিসটা দেখাচ্ছি। আর আপনি যদি টপের ভিতরে থাকতে চান তাহলে এইগুলোর ভিতরে বারবার ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন, প্রত্যেকটার ভিতরে, প্রত্যেকটা ডেস্কের ভিতরে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে থাকবেন, আর আপনার পয়েন্ট বৃদ্ধি পেতে থাকবে। আপনি যত বেশি ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন আপনার তত বেশি পয়েন্ট বৃদ্ধি পাবে। আশা করি এইসব জিনিস ক্লিয়ার। আর আপনি আরও ডিটেলসে জানতে চাইলে তাদের এখানে আসবেন, এই যে এখানে এসে এইটা সম্পূর্ণ পড়বেন, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে কী তারা বলছে, সমস্ত রুলস ডিটেলস ওখানে বলা রয়েছে। আশা করি আমাদের তিন নম্বর ডেস্কের কাজ কমপ্লিট কীভাবে করবেন বুঝতে পারছেন। এখন আসুন পরবর্তী যে ডেস্ক রয়েছে, আমরা প্রথম তিনটা কমপ্লিট করে ফেলেছি, পরবর্তী ডেস্ক হচ্ছে গিয়ে এইটা ডিফাই। তো এই ডিফের ভিতরে, এই যে ডিফাই এইটার ভিতরে আসলাম, এখানে আসার পর এখানে কী বলতেছে, বুস্ট নাও। তো আমরা বুস্ট নাওতে চলে যাবো, তার আগে আমাদের অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হবে, কানেক্ট করে ফেলেছি, বুস্ট নাওতে ক্লিক করলাম, এই ইন্টারফেসটা আসলো। এইখানেই মনে হয় মিনিমাম একটা সুই ডিপোজিট করতে হয়, এই টাস্কটা আপনারা মাস্ট করবেন, আপনারা দেখতেই পারবেন না সেটা কোনটা। তো আমরা কিন্তু এখন চার নম্বরটা করতে আসি, তো এই যে চলে আসছে, তো চলে আসলে এখন আমাদের এখানে বলতো বুস্ট নাও। তো আমরা প্রথম সাইট কি স্লো হয়ে গেল নাকি, হ্যাঁ স্লো হয়ে গিয়েছিলো। তো আমরা প্রথম যেটা রয়েছে এইটার ভিতরেই যাবো, প্রথমটার ভিতরেই, এটা একটু স্লো কাজ করে, তো আপনারা আস্তে আস্তে ধীরে ঠান্ডায় এখানে কাজগুলো কমপ্লিট করবেন। তো আমি এখন প্রথমটার উপরে একটা ক্লিক করে দিলাম, দেখে কী আসে, এটার উপরে ক্লিক করছে কিন্তু, এই যে দেখুন এখন এখানে অ্যামাউন্ট বসাতে বলতে আছে। তো আগে ছিল ওয়ান সুই, এখন কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, এটা করার আপনাদের দরকার নেই। এখন এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে গিয়ে 10টা সুই, আপনাদের 10টা সুই এখানে ডিপোজিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে তারা বলে দিয়েছে মিনিমাম ডিপোজিট 10 সুই, এইটা করার আপনাদের কোনোই দরকার নেই। আপনি 10 সুই যদি এখানে ডিপোজিট করেন তাহলে করতে পারেন, 10 সুই ডিপোজিট করে আপনি আবার এখান থেকে সেটা উইথড্র করে দিতে, উইথড্র বা ক্লিক করে উইথড্র করে নিতে পারবেন, তো এটা করার দরকার নেই। আমরা কিন্তু অলরেডি তিনটা করে নিয়েছি, যাদের কাছে সুই রয়েছে চাইলে এটাও করে নিতে পারেন। তো আমাদের এই তিনটা শেষ, এটা কীভাবে করবেন দেখিয়ে দিলাম। এখন এই যে আরেকটা রয়েছে, এটা তো আরও ইজি, এটাও ইজি, এটাও তেমন কোনো কঠিন নেই, যেটার ভিতরে যাবেন প্রত্যেকটা ইজি। শুধুমাত্র কী করতে হবে, এখানে আপনাকে সোয়াইপ করতে হবে, এই ডেস্কগুলো ইউজ করতে হবে। এখানে আপনারা একটা চাইলে সোয়াইপ করে রাখতে পারেন, এই যে এখানে আপনি আপনার অ্যামাউন্টটা বসাবেন, 0.02 বসাবেন, নিচে আসবেন, সোয়াইপ নাও রুপারে ক্লিক করবেন, সোয়াইপ নাও রুপারে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে কনফার্ম পাবেন, অ্যাপ্রুভ পাবেন, অ্যাপ্রুভ রুপারে ক্লিক করে এটাকে অ্যাপ্রুভ করে দিবেন। তো ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, কারণ আমি ডেস্কগুলোর কাজ লাইভে আপনাদের দেখিয়েছি, তার জন্য তো তারা কষ্ট করে ভিডিওটা দেখছেন, ইনশাল্লাহ এখান থেকে তারা সবাই প্রফিট নিতে পারবেন। এই যে সোয়াইপ করা কিন্তু হয়ে গেছে, এটার ভিতরে আর কোনো কাজ নেই, থিয়েটার এখানে উপরে ক্লিক করলে এখানে আপনি বিকেট মিকেট করতে পারবেন। এগুলো করলে হবে কি, আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে এতটুকুই, কিন্তু এলিজিবল হওয়ার জন্য যে কাজটুকু সেই কাজটুকু আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের কিন্তু এখান থেকে 2, 4, 5টার কাজ দেখানো শেষ, এখন সবার শেষে যেটা রয়েছে এইটা, এখান থেকে আমরা একটা টাস্ক বাদ দিব, আগে ওটাই একটা সুই ডিপোজিট ছিল, এখন সেখানে তারা 10টা সুই নিয়ে আসছে, তাই আমরা ওটা করবো না। এখান থেকে এইটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে সরাসরি তাদের ডেস্কে নিয়ে যাবে, ডেস্কে এসে এখানে সোয়াইপ করবেন, একই সিস্টেম, প্রত্যেকটা একই সিস্টেম, তেমন কোনো কঠিন কাজ নাই। এটা এখান থেকে আপনাকে কানেক্ট করতে হবে, কানেক্ট করার পর এই যে এখানে একই সিস্টেমে আপনাকে সোয়াইপ করতে হবে। এখানে যেটা রয়েছে এটা ম্যাক্স করে দিই, ম্যাক্স করে দিলাম উপরেরটা, তারপর এখান থেকে যে সোয়াইপ এটা ক্লিক করে দিই, কনফার্ম সোয়াইপ, এখান থেকে অ্যাপ্রুভাল চাইবে, আমরা অ্যাপ্রুভালটা দিয়ে দেবো। অ্যাপ্রুভাল দেওয়ার পর
তারপর দেখুন কি হয়, এখান থেকে অ্যাপ্রুভাল দিলে এটা কনফার্ম হয়ে যাবে। এই যে অ্যাপ্রুভাল দিলাম, তো এই যে দেখুন এখানে আমাদের কিন্তু সোয়াইপ টোয়াইপ করা কমপ্লিট, এটাও কমপ্লিট। আর কিন্তু এখানে কোনো কাজ নেই, আমাদের কিন্তু থ্রিটাই কোনো উপায় ক্লিক করেন, এখানে আরও অনেক অপশন টপশন পাবেন। পুলকে যে পুল ক্রিয়েট করতে পারবেন, পুলের ভিতরে আসলে আপনারা এখানে পুল টুল ক্রিয়েট করতে পারবেন, ইউএসডিসি সুই এগুলো ক্রিয়েট করতে পারবেন, লিকুইডিটি মিকুইডিটি অ্যাড করতে পারবেন, চাইলে ওগুলো করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এই পুল কীভাবে ক্রিয়েট করবেন, পুল ক্রিয়েট করার জন্য ওখানে যে সোয়াইপটা করছিলাম ওই সোয়াইপ করে একটু ইউএসডিসি নিয়ে নেবেন সুই থেকে, তারপর অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে ওই এইটা কিন্তু এইমাত্র আমি আপনাদের দেখিয়েছিলাম অন্য একটা ডেস্কে যে কীভাবে লিকুইডিটি অ্যাড করতে হয়, তো এইভাবে এখানে লিকুইডিটি অ্যাড করে নেবেন। এখানে তো লোডিং নিচ্ছে, এই যে নিচের দিকে দেখুন এখানে আমার কাছে মোটো নাই ইউএসডিসি, তাই এটা করতে পারবো না, ওখান থেকে আবার সোয়াইপ করতে হবে। তো সোয়াইপ করার দরকার নেই, অলরেডি আমাদের এটা কমপ্লিট। তো যেটা কমপ্লিট রিলিজেবল হওয়ার জন্য সেটা তো কমপ্লিটই আবার কি, তো আমাদের কিন্তু সকল ডেস্কের কাজ কীভাবে কী করবেন সেগুলো দেখানো শেষ। এখন আপনাদের এখানে ওয়েট করতে হবে হচ্ছে গিয়ে এই যে এখানে আপনার পয়েন্টটা কখন শো করে, এখানে যখনই আপনার পয়েন্ট শো করবে তখনই বুঝবেন আপনি এলিজেবল হয়ে গেছেন। এখন আমি যদি আমার সুই ওয়ালেটের ভিতরে আসি তাহলে দেখুন এখানে কিন্তু আমার 5টার বেশি সুই রয়েছে। আপনাদের এখানে মিনিমাম 5টা সুই থাকতে হবে, আমার এখানে 6.5টারও বেশি রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন এতটুকু কাজ করলে কিন্তু আপনার এই অফারের জন্য এলিজেবল হবেন। এইসব বিষয়বস্তু যারা না জানেন, যেখান থেকে মিনিমাম 3টে ডেস্ক ইউজ করতেই হবে, অনেকে আছে টপ র্যাঙ্কে যেতে চায় আর কি, র্যাঙ্কের টপে থাকবে কী করতেছে, শুধুমাত্র একটা ডেস্ক ইউজ করে শুধু ট্রানজ্যাকশন করতেছে, তারা কিন্তু এলিজেবল হবে না। মিনিমাম 3টা ডেস্ক এখান থেকে আপনাদের ইউজ করতে হবে এবং আপনার ওয়ালেটে মিনিমাম 5টা সই রাখতেই হবে, তাহলেই আপনি এই অফারের জন্য এলিজেবল হবেন, তা নাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ ডিটেলস এ টু জেড বিস্তারিত বিষয়বস্তু বুঝতে পারছেন। আগের ইভেন্ট থেকে এটা যে রাউন্ড 1 ছিল এখন কিন্তু রাউন্ড 2 হয়েছে, কোয়েস্ট 2 কিন্তু, কোয়েস্ট 1-এ প্রত্যেকের কিন্তু $15 করে প্রফিট হয়েছিল একদম ফ্রিতে, এবারে কিন্তু $15-$20 প্রফিট হবে, তাই কেউ মিস করবেন না। যাদের কাছে এনএফটিটা রয়েছে, এনএফটিটা কিন্তু আমরা ফ্রিতে পেয়েছিলাম, এই এনএফটিটা যাদের কাছে রয়েছে প্রত্যেকে তো অবশ্যই অংশগ্রহণ করবেন। আর যদি আপনারা পারেন এই এনএফটিটা বাই করেও অংশগ্রহণ করতে পারেন, যখন ওই ইভেন্ট শেষ হয়ে যাবে তখন আবার সেল দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন এ টু জেড বিস্তারিত বিষয়বস্তু ডিটেলসে যে কীভাবে কি এই সুইড অফারটার ভিতরে এলিজেবল হতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, বিস্তারিত বিষয়বস্তু। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটুকু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে। তাদের কাছে যদি এনএফটিটা না থাকে কিন্তু তাদের চিন্তা ভাবনা আছে অংশগ্রহণ করবে, তাহলে এই লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে এনএফটি বাই করেও তারা এখানে চাইলে অংশগ্রহণ করে নিতে পারবে। আশা করি বুঝতে পারছেন, এটুকুই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।